মওদুদ সাহেব একটা বই লিখছে, এর নাম হল খেলাফত ও মুলুকিয়াত। সেখানে উনি ইসলামী খেলাফত ধ্বংস করার জন্য হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজনের কাঁধে দোষটা হয়েছে, খেলাফত ও মুলুকিয়াত। এটা যে গলত ইতিহাস, শিয়াদের লেখা ইতিহাস, ইহুদিদের লেখা ইতিহাস, এটা প্রমাণ করার জন্য আমি একটা বই লিখছি। ওটা গলত ইতিহাস, সহি ইতিহাস কি? খেলাফত কারা ধ্বংস করছিল? আমি ওর পাল্টা একটা বই লিখছি, এটার নাম হল ইসলামী খেলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস। পড়েন, মওদুদ সাহেবের কাছে রাখা আছে। ওখানে মওদুদ সাহেব এই দুই সাহাবির উপরে যত তলোয়ার চালাইছে আমি সব খণ্ডন করছি। গলত মিথ্যা ইতিহাস, সহি ইতিহাস এটা। ওইগুলো বিশ্বাস করলে, খেলাফত মূলক বইতে যা লিখছে বিশ্বাস করলে ইমান থাকবেন। তো বহু জায়গায় তাদের সাথে আমাদের পার্থক্য, তাদের সাথে আমাদের পার্থক্য। এই অবস্থা অনেক লোক না বুঝে ঢালাওভাবে বাস টুপি দাঁড়িয়ে আছে, এই জামাতের লোক, জামাত শিবিরের লোক, এগুলো বোকাম। আল্লাহ জ্ঞান দিবে কেন দিছে? বলে যে চকচক করলে স্বর্ণ হয় না, কাজেই নামাজ পড়লো আর জামাত শিবির হয়ে গেল। তাদের আকিদা কি, আমাদের আকিদা কি? তাদেরকে হাজারবার বলা হয়েছে তোমরা আকিদা চেঞ্জ করো, তোমরা ঘোষণা দাও যে মওদুদ সাহেবের এই আকিদাগুলো ভুল, ঘোষণা দাও। হাফিজ যদি নিজে আহ্বান করে গেছেন গোলাম আজম সাহেবের কাছে, তোমরা ঘোষণা দাও যে এগুলো ভুল, এগুলো মওদুদ সাহেব ভুল করে গেছে, এগুলো আমরা মানি না। কিন্তু আজ পর্যন্ত তাদের এই তৌফিক হয় নাই যে এই ভুলগুলো ঘোষণা দিবে। যেগুলো মওদুদ সাহেব ভুল লিখছে ওনার মন গড়া ব্যাখ্যা, আমরা মানি না, এই ব্যাখ্যা দেয়নি। বরং তারা কি বলছে, মাওলানা মওদুদী এবং জামাত জামাত ইসলামী এক ও অভিন্ন, এই ঘোষণা দিচ্ছে। বলা হয়েছে কোন ঘোষণা দিতে আর কোন ঘোষণা দিচ্ছে। এজন্য ভাই পরিষ্কার, তাদের আকিদার সাথে, তাদের বিশ্বাসের সাথে, তাদের ইমানের সাথে আমরা একমত না। আমাদের বিশ্বাস 1400 বছর হক্কানি ওলামায়ে কেরাম যা বলে গেছে আমরা ওটার উপর আসছি। উনি যে নতুন ব্যাখ্যা দিতেন, ইসলামে নতুন ব্যাখ্যার কোন অবকাশ নেই, ইসলামে একা রিসার্চ করে কোনো ফয়সালা দেওয়ার অবকাশ নেই। ইসলাম এরকম কোন মিসকিন ধর্ম না, এটা কোন লাওয়ারিশ ধর্ম না যা আপনি একা রিসার্চ করে ব্যাখ্যা দিয়ে দিবেন। আল্লাহ তাআলা হার জামানায় এর মজবুত কর্তৃপক্ষ রাখছে, নায়েবে রাসূল রাখছে, এর রক্ষণাবেক্ষণকারী রাখছে, এর জন্য জীবন উৎসর্গকারী রাখছে। তারা কি ব্যাখ্যা দেয় ওটা মানলে আপনি কামিয়াব হবেন? আর এসব নতুন নতুন ব্যাখ্যা মানবেন, ইন্টারনেটের ব্যাখ্যা মানবেন, টেলিভিশনের ব্যাখ্যা মানবেন, তো আপনি বেঈমান হয়ে যাবেন। সব কথা